আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখবেন স্বামীর খোঁজে প্রধানমন্ত্রীকে মা ডেকে তহার স্ত্রীর চিঠি প্রয়োজনে এ দেশ ছেড়ে চলে যাব তবু স্বামীকে ফিরিয়ে দিন দর্শক বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন গত চার দিন ধরে নিখোঁজ আলোচিত ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এই বক্তার নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন ছেলের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় ও দিনরাত পার করছেন মা আজেদা বেগম স্ত্রী হন্যে হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন একটু সহযোগিতার আশায় এই চার দিনের প্রতিদিনই রাজধানীর বিভিন্ন থানায় গিয়ে ব্যর্থ হয়েছেন এ পর্যন্ত একটি মামলাও করতে পারেননি তিনি অবশেষে উপায় না পেয়ে শেষ ভরসা হিসেবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তিনি প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করে সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন আবু তহার স্ত্রী সাবিকুন নাহার। প্রধানমন্ত্রীর বরাবর সেই চিঠির একটি অনুলিপি গণমাধ্যমের হাতে এসেছে যেখানে সাবিক নাহার আবেদন করেছেন আমরা অত্যন্ত উদ্বিগ্ন কারও সহযোগিতা না পেয়ে আপনার প্রধানমন্ত্রী বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি আপনাকে মা ও আমার অভিভাবক মেনে আমার দু হাত জোর করে আমার স্বামীর নিখোঁজ আবু তহা মোহাম্মদ ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি আবু তহা কোন অপরাধ করে থাকলে তাকে আইনের কাছে সুপোর্ট করে হোক বলেও চিঠিতে উল্লেখ করেন স্ত্রী সাবিকুন্নাহার নাহার চিঠির বিষয়টি সোমবার রাতে গণমাধ্যমকে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন আবু তোহার স্ত্রী সাবিকুর তিনি বলেন এখন পর্যন্ত আমার স্বামী এবং তার দুই সঙ্গী গাড়ি চালকের কোনো খোঁজ পায়নি এমত অবস্থায় আমার স্বামী আবু তাহা মোহাম্মদ আদনান তার দুই সঙ্গী ও গাড়ি চালকের জীবন রক্ষার্থে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি দিয়েছি চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে জমা না হয়েছে এখন আল্লাহ যদি মুখ তুলে তাকায় সাবিকুরাহার আরও বলেন প্রধানমন্ত্রীর চিঠির বিষয়টি আমি সেভাবে সাংবাদিকদের জানাতে পারিনি আমি আজ সারা দিন প্রধানমন্ত্রী কার্যালয়ে ডিবি অফিস আর পল্লবী পারছি না রাত সাড়ে থেকে সাড়ে পর্যন্ত পল্লবী ছিলাম আজ পল্লবী থানা বিষয়টি অভিযোগ আকারে নিয়েছে আপনাদের গণমাধ্যমে খবর প্রকাশ সহ সোশ্যাল মিডিয়ায় তহার সন্ধান চেয়ে জোরালো দাবি ওঠায় পুলিশ বিষয়টি আমলে নিয়েছে এমন আরও একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বরাবর দেব দীর্ঘশ্বাস ফেলে নাহার বলেন এমন স্বাধীন দেশে জলজান্ত চারজন মানুষ নিখোঁজ হয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী সেটা তো রুখতেই পারল না এমনকি মামলাও নিচ্ছে না সহায়তাও করছে না এটা ভাবা যায় আমার মতো দুর্ভাগ্য যেন আর কোনো স্ত্রী না হয় ফেসটি টি পিপল এর কর্ণধার সাইফুর সাগর এর কাছে তহা আদন স্ত্রীর আর্জি প্রয়োজনে এ দেশ ছেড়ে চলে যাব তবুও স্বামী ফিরিয়ে দিন সাইফুর বলেন তহাদ স্ত্রী সাবিকুর নাহার আজ আমাকে কান্না জড়িত কণ্ঠে বলেছেন ভাই দয়া করে কিছু একটা করেন সরকার যদি চায় আমার স্বামীকে নিয়ে প্রয়োজনে দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাব তবুও আমার স্বামীকে ফিরিয়ে দিতে বলেন আমি স্তব্ধ হয়ে শুনেছিলাম তার প্রতি আমার কিছুই বলার ছিল না গত কয়েকদিন না ঘুমোতে পেরে তার মাথা ব্যথা ও মানসিক চাপে চরম দুর্বল হয়ে গেছে নাহার এমনটাই জানালেন এদিকে তার সাবেক স্টুডেন্টদের কয়েকজন আমার কাছে ফোন দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন আর বলছিল উস্তাদ এত ভালো মানুষ এমন মানুষ কখনো তারা দেখেনি আসলে আমি তোহা আদনান সম্পর্কে এত জানতাম না যতই দিন যাচ্ছে ততই আমি অবাক হচ্ছি মানুষটাকে এত মানুষ ভালোবাসে এত জায়গা থেকে ফোন দিয়ে তার জন্য দোয়া করছে আমি আসলেই অবাক হয়ে যাচ্ছি তার এক মেয়ে স্টুডেন্ট কল দিয়ে বলল উস্তাদ কখনোই চোখে তাকিয়ে কথা বলেনি এমন সাদাশিদে মানুষ কখনোই তার নজরে পড়েনি তার অর্থ করি নেই কেন তাকে অপহরণ করা হলো অনেকেই দেশ বিদেশ থেকে আমাকে ফোন দিয়ে জানতে চায় তার কোনো সন্ধান পাওয়া গেল কি কোনো জবাব নেই আমার কাছে